স্বজন হারিয়ে ব্যথায় কাতর পরিবারের পাশে সমবায়ী প্রকল্পের সুবিধা নিয়ে সরাসরি শ্মশানে হাজির কালজিনী ভিডিও প্রশান্ত বর্মন। সৎকারের সমস্ত ব্যবস্থা করতে বলেন পরিবারের লোকেদের। এরপর ভিডিওর ভরসা পেয়ে পরিবারের লোকেরা সমস্ত জোগাড় যন্ত্র করে মৃতদেহ শ্মশানে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই প্রশান্ত বর্মন শ্মশানে পৌঁছে ওই মৃত ব্যক্তির ছেলের হাতে নগদ 2000 টাকা তুলে দেন এবং বলেন ভবিষ্যতে কোনো সমস্যা হলে তারা যেন তার সঙ্গে যোগাযোগ করেন। ভিডিওর এই কর্মতৎপরতায় খুশি এলাকাবাসী। প্রশান্ত বর্মন জানান, রাজ্য সরকারের এই সমব্যথী প্রকল্পের কথা এই চা বাগান এলাকার মানুষ তেমনভাবে জানে না। তাই আজকের এই উদ্যোগের পর যাতে সবাই জানতে পারে সেজন্যই আশা। অনেক গরিব পরিবার টাকার অভাবে সৎকারের ব্যাপারে খুব সমস্যায় পড়ে। এই প্রকল্পে 2000 টাকা পেলে তাদের অনেক সুবিধা হয়। এইভাবে আবার অসহায় পরিবারের পাশে ত্রাতা হয়ে দাঁড়ালেন ভিডিও প্রশান্ত বর্মন। কোন ডেট হোক উসকা নাম ক্যা হোরা মালি হ্যায় স্যার। উমর কিতনা হুয়া রা? উসকা উমর হুয়া থা 55 সাল থা। আচ্ছা, পঞ্চায়েত মে সে নাই মিলা রা? আজি তক তো নাই মিলা, ক্লেম নাই কিয়া থা তো হামলো। আচ্ছা, বিডি সাহেব খুদ স্বয়ং আয়? বিডি সাহেব খুদ দিয়া হামলো। আমাদের মুখ্যমন্ত্রীর যে প্রজেক্ট রয়েছে সমবেতি, এই সমবেতিতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 2000 টাকা দেওয়া হয় শ্মশানের জন্য। তাই আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এটা নিয়ে একটা অ্যাওয়ারনেস নেই, মানে তারা জানেনই না যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে পাশে আছে এই সমবেতী প্রকল্পের মধ্য দিয়ে। তাই আমি আজকে যখন জানতে পারলাম যে এই রকম পুয়ার পরিবারগুলো যে সামান্য কিছু জন্য তারা শ্মশান খরচটা জোগাড় করতে পারছে না, তাই আমি খবর পেয়ে